ছয়া কি করছো? এই যে একটু নোংরা আছে, তো ঝাড় দিচ্ছি। বলছি কি যে আগে 500 টাকা দাও না। কিসের 500 টাকা দেবো? পিকনিক করতে যাব, দাও না। না না, আমার কাছে টাকা নেই। দাও দাও। তোমার বিয়ে হয়েছে না? বিয়ে হয়েছে তো কি হয়েছে, পিকনিক করবো যে আমার বন্ধু বান্ধব। তোমার বিয়ের পর তুমি বন্ধু বান্ধবকে সাথে পিকনিক করবে? থাকতে পারে না, তোমার নেই। বিয়ের পর হয় না, মেয়েদের হয় না। না মেয়েদের হয় না, ছেলেদের হয়। পিকনিকটা হয় না, সম্পূর্ণ আলাদা। তুমি যাবা কোথায়? কোথায় কোথায় পিকনিক করতে যাবো? কোথায়? টাইগার হিলে পিকনিক করবো। বিয়ের পর এগুলো ছাড়ো, বুঝছো? একটা বাচ্চা হয়েছে। না না, তোমাকে যেতে হবে না। টাকা থাকলেও দিব না, আর টাকাও নাই, আর টাকা থাকলেও দিব না, আর পিকনিক যেতেও দেবো না। বন্ধ করো, পিকনিক খাবো আমরা বাড়িতে। খাবো? আমি খাবো না বলছি, আমি যাবো বন্ধু বান্ধবের সাথে। চেহারা করো না তো, দিবা কিনা সেটা কথা দেবো না। যাও, এখন বাড়ি যাবো। তোমার বাবার বাড়ি এসে 500 টাকা দাও আমাকে। মানে বাবা দিলে কিন্তু আমি এই যে মোবাইল কিনে দিয়েছি, আমি কিন্তু ভাঙিয়ে দেবো। আমি মোবাইল ভেঙে দেবো, মোবাইল দেবো না। মানে বাবার বাড়ি এসে বেশি তুমি দম দেখাচ্ছ না। বাবার বাড়ি কি, আমার বাবার দম দেখাতেই পারি আমি। ও চলো, আমি বাড়ি যাবো। দেখো আজ বন্ধু, দেখো কি কাণ্ড করলো, কি কাণ্ড করলো। মোবাইলটা ভেঙে দিল, এই যে কভার লাগা ছিল না, বলে পুরো ডিসপ্লেটা শেষ করে দিল। ঠিক হয়েছে, এবার কেমন লাগে? 500 টাকা বদলে কত টাকা লাগে এখন? আমার কিন্তু মাথা গরম হয়েছে। মাথা গরম হয়ে যাক তোমার। তুমি জিনিসের উপর রাগ কিসের তোমার? না বাবা, না খাও। তুমি মরতে চাও? এদিকে মায়ের একটা মোবাইল, এই যে ব্যাটার মোবাইল। মানে মোবাইলগুলো পেয়ে তোমরা মানে খেলনা করেছো, তাই তো? পয়সা দিবার হাতে ঠিক আছে, ভেঙে দেবো আমি আরো মোবাইল। দেখো বন্ধুরা, যে পিকনিকে যেতে দেবো না বলে মোবাইলটা ভেঙে দিল, এই যে দেখো ছায়ার কাণ্ড কী।